আসলে বিজেপিয়ে লবলেও হোক হয়েছে তখন আগন্তুক নির্বাচন জিকিব না নিজিকিব আসলে তখন এইবারে যা আসলে সকল এই সকলখানি হয়তো পূর পাইছে কিন্তু আর বেশি পূর নহব। নেক্সট কথা হচ্ছে আসলে এজন কলঙ্ক বিধায়ক আর যখন বিধায়কে আহিয়ে গমন করবলে গেছিল আর যিনি মানুষ জিকাইছিল বিশেষ গৌরব মজা আমি জানো গৌরব মজা মানুষখানে বিশেষভাবে তখন জিকার ক্ষেত্রে মেইন অরিহণা আছে কিন্তু গৌরব মজার যেটা বানপানীর সমস্যা কবকাই আসলে হোক বা বিভিন্ন সমস্যায় যেটা কবকাই থাকে সেইখানে সময় তখন পিঠিখন উল্টা করবলে গুছি যায় বেলেগ ফলে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে তখেতে রাইজর স্বার্থত বিজেপি দললে যাব তেনেকুৱা কিছুমান কথা কৈছিলে বা তেখেতে মুখ্যমন্ত্রী ওচৰত গৈছিলে তেনেকুৱা কথা কয় কিন্তু যিসময়ত রাইজক দরকার আছিল যিসময় রাইজক সহায়ের প্রয়োজন আছিল সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রীর ওচৰলৈ যোৱা নাছিল আনকি মুখ্যমন্ত্রীক তেখেতে কল কৰিব পৰা ক্ষমতাও নাছিল। তেখেত হৈছে এনে এজন অকমূল্য বিধায়ক আসলতে রহা ইতিহাস ন নগাঁও জেলার ইতিহাসের এজন অকমূল্য বিধায়ক যদি স্থান আছে সেইজনে হচ্ছে শশীকান্ত দাসডাঙরীয়া বানপানী সার মানে সেইটাই কবলে গেছি যে সর্বমূল্য অভিযোগ বলে নয় যিনি মানুষে শিকাইছিল যিখিনি মানুষ অরিহণা তখন বিধায়ক হদয় আসন লাভ করেছিল সেই মানুষখিনি যেটা বিপদ হব সেই মানুষখিনি পিঠি দিয়া চরিত্রটা হচ্ছে তখন এক নম্বর কথা আর তখন যিমানে এটা মানুষের ওসব চিঁড়ি নাথাকতে মানে অন্যান্য স্বার্থত মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়েছো আসলে মুখ্যমন্ত্রী শরণাপন্ন তখন নিজের ব্যক্তিগত স্বার্থত হয়েছিল তখন কিহর ভয় হয়েছিল সেই কথা আমি নজানো কিন্তু তখন কিনা এটা নয় কিনা এটা ভয়ের স্বার্থ তখন মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়েছে যি কি নহক রাইজর উন্নয়ন লাগে এটা দেখা পাইছে গৌবান মজা প্রত্যেকটি পঞ্চায়েত প্রত্যেকটি ওয়ার্ডে সমস্যায় জড়িত রাস্তা ঘাটের সম্পূর্ণ সমস্যা আছে সম্পূর্ণরূপে রাস্তা ভাগি গেছে তেনেকা সমস্যা দেখা দিছে আর সেইব সকল সমস্যা সমাধান হব লাগে আর তখেতে নিজের পুঁজিরপরাও কিছু আগবহালে ভাল হয় সব সেইটো অহ অভিযোগ আমি ইতিমধ্যে শুনি আহিছো আর এনে একটা সময় আছে যে সময় মানুষের দুঃখ দুর্দশায় নধরা হয়েছিল সেই সময় কিছু মানুষ আহি পেলা 100 টাকা 300 টাকা বিভিন্ন ধরনের পয়সা লছিল তেনেকা বহুত কথা শুনি আহিছো আর এইটো তার একটা পরম্পরা চলিছে আর এই পরম্পরার ক্ষেত্রে যেটু শশীকান্ত দাসডাঙরীয়া যেটু ভূমিকা হব লাগছে প্রাধান্য হব লাগছে যে এইখানে মানুষ পাব লাগবে এইখানে মানুষ সকলকে আমি দিয়াব লাগবে যিকোনো পরিস্থিতি দিয়াব লাগবে নগাঁও জেলার উপায়ুক্ত মহোদয়ের আমি আনিব লাগবে আমি সরকারের আমি কাহি আনিব লাগবে কিন্তু তখন সেই মজবুতটা নাই মানে এটাই কলো যে এজন অপকর্ম এজন কোনো ধরনের মানে কলঙ্কিত এজন বিধায়ক সৃষ্টি হয়েছিল যে শশীকান্ত দাসডাঙরীয়াদেব আর তখন এইটাই শেষ কার্যকাল আসলে এতিয়ালৈকে যিখিনি কৰি আছে মাইনাছত আছে মাইনাছ আসলে মাইনাছ ওয়ান মাইনাছৰ পিছতহে প্লাছ হয় মানে শূন্য হয় শূন্যৰ পিছতে এক দুই যায় আসলে তখন একৰ পৰা দহৰ ভিতৰতো তখন থানেই নাপায় আসলে মাইনাছত থান পাই আছে আর তেনেকৈ এজন বিধায়কৰ বিষয়ে মই বিশেষ কব বিচৰা নাই এটা কথাই মই জানো যে যিকেইদিন আছে তখন কার্যকাল বা তখন কৰিব বিচার অকমান হলেও মানে ওলাই আহক রাইজর স্বার্থ ওলাই আহক রাইজর হলকে কাম করো যে তখন মৃত্যু সময়তো যাতে কব পাৰে মই বিধায়কৰ সময়ছোৱাত যে মই এইখিনি ঠাইত মই এইখিনি কাম কৰি থৈ গৈছো পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতত আমি সম্পূর্ণরূপে দখল করার চেষ্টা করি গোটে রহা সমষ্টিতে আমি দখল করা 28টা পঞ্চায়েতত আমি চেষ্টা করি সেই উদ্দেশ্যে আমি আজি গৌরবাদ মৌজাত আহিছো আমি বিভিন্ন ধরনের আমি লোকক লগ করবলে আহিছো আমার সম্মুখতে আছে সৈদুরদা আছে আমার আলম ভাই আছে আমি তেখেতের ওচৰলৈও আহিছো যেমন বিভিন্ন ওচৰলৈ আমি গৈ আছো আর আমি আশাবাদী যে এবার রাইজে বুঝি পাব যে কংগ্রেসে যেখানে ইয়াত করলে সেইখানে সকলে গম পায় বিজেপিয়ে যেখানে করলে সেইখানেও গম পায় একমাত্র দল আছে যেটা দল স্বার্থ হকে মাতে স্বার্থ হকে থাকে বিভিন্ন বিপদের সময় লগত থাকে আর তেনে একটা দলের ক্ষেত্রে লওয়ার ক্ষেত্রে এই সমূহ গৌবাদ মৌজাবাসী ওলাই আর রহাবাসী ওলাই আর এবার অনাহকত আমি কোনো ধরনের তেনেকুৱা এটা বিপুল এটা প্রলয়কৰ লগত প্রতিদ্বন্দ্বিতা হব বলে নাভাবো যদি আমার রাইজে যদি নখ যোগায় নিশ্চয় আমি নৈদরে বই যাম আর দখল করি।